हेलो माय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के पर्वे हमें एक रिक्वेस्टेड रेसिपी देखा, मुरगीर मांसर मालाईकारी। बनानो भीषण ही सहज, खूब ताड़ाताड़ी तैरी हो जाए और खेते असाधारण लागे। एटा आपनी रुटी, परोटा, पोलाओ बा एमनी भातेर संगेओ परिवेशन करते पारें। आमी एखाने 1 केजी ओजनेर मुरगीर मांस नियेछि हाड़ सह, আর ভালো করে ধুয়ে আমি এখন মাংসটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবারে সমস্ত মশলা আমি ভালোভাবে চিকেনটার গায়ে মাখিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। আপনি যে কোনো রিফাইন্ড অয়েল, যেমন সয়াবিন তেল, রাইস ব্র্যান অয়েল বা গ্রাউন্ড নাট অয়েল, যা খুশি ইউজ করতে পারেন। তেলটা দিয়ে আমি আবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবারে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে নিচ্ছি। হাতে সময় কম থাকলে 1/2 ঘন্টার জন্য রাখলেও চলবে। আরেকটা কথা বলি, মাংসটাকে ম্যারিনেট না করে ডাইরেক্ট রান্না করলেও হবে, কিন্তু একটু ম্যারিনেট করে নিলে টেস্টটা আরও ভালো আসবে। একটা কড়াইতে আমি সেই একই সাদা তেল 3 টেবিল চামচ মতো গরম করে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি গোটা মশলা ফোড়ন। এতে আছে 1টা দারচিনির টুকরো, 4-5টা ছোট এলাচ, 4-5টা লবঙ্গ আর 2টো তেজপাতা। গরম মশলা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করলে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজের কুচি। এই পেঁয়াজগুলো একটু ছোট, তাই 2টো দিয়েছি। যদি বড় পেঁয়াজ হয় তাহলে 1টা দিলেই হবে। পেঁয়াজটা তেলে ভেজে নিচ্ছি। এবারে পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা, আর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি পেঁয়াজ আদা রসুন সব ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটাকে একটু জোরে করে দিয়ে 3-4 মিনিটের জন্য চিকেনটাকে আগে একটু ভেজে নেব। আমি সবসময় চিকেন আগে একটু ভেজে নেওয়া প্রেফার করি, তাহলে চিকেনের টেস্টটা বেশি ভালো লাগে। দেখুন, চিকেনটা ভাজা হয়ে গিয়ে এখন একটু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিচ্ছি 2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ মৌরি গুঁড়ো। মৌরি গুঁড়োটা না থাকলে আপনি মৌরি বাটাও দিতে পারেন। দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আর এবারে একটুখানি জল দিয়ে আমি চিকেনটাকে মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি। ঢাকা চাপা দিয়ে দিচ্ছি যাতে চিকেনটা একটু সেদ্ধ হয়ে যায়। আমাদের মশলাটা কষে গিয়ে তেলটা আলাদা হয়ে গেছে আর চিকেনটাও একটু নরম হয়ে গেছে। এই সময় এখন আমি দিয়ে দেব 2 কাপ নারকেলের দুধ। আজকাল কোকোনাট মিল্ক খুব ইজিলি যে কোনো সুপার মার্কেটে কিনতে পাওয়া যায়। লিকুইড আর গুঁড়ো 2টোই পাওয়া যায়। আমি গুঁড়োটা ইউজ করেছি, তাই 2 কাপ উষ্ণ গরম জলে আমি 6 টেবিল চামচ কোকোনাট মিল্ক পাউডার গুলে নিয়েছি। লিকুইড হলে লাগবে প্রায় 450 ml মতো। ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, নুনটা অ্যাডজাস্ট করে দিলাম, আর দিচ্ছি 1 চামচ চিনি। এটা টোটালি অপশনাল, চিনিটা না দিতে চাইলে দেবেন না, তবে মালাইকারিতে একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। এবারে ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেবো আরও 7-8 মিনিটের জন্য, যাতে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আমাদের চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এখন সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর কুচনো ধনে পাতা ছড়িয়ে দিয়ে গ্যাস থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের চিকেন মালাইকারি। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে প্রচুর লাইক ও শেয়ার করবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি, আবার ফিরে আসবো পরের এপিসোডে। ভালো থাকবেন, বাই।